বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রাপ্য নোট এগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখো আজকের কিন্তু একটাই টপিক, সেটা হচ্ছে প্রাপ্য নোট হিসাববুক্তকরণ। আমরা প্রাপ্য নোট কিভাবে হচ্ছে হিসাববুক্ত করব সেটা সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমত বন্ধুরা, আমি তোমাদের একটু বলে নিই যে প্রাপ্য নোট বলতে কি বোঝায়। প্রাপ্য নোট হচ্ছে একটা লিখিত অঙ্গীকারনামা। প্রাপ্য নোট কি? প্রাপ্য নোট হচ্ছে একটা লিখিত অঙ্গীকারনামা, যেটা হচ্ছে ক্রেতা বিক্রেতাকে দিয়ে থাকে যে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ তাকে পরিশোধ করা হবে নগদে। ঠিক আছে, সো এই লিখিত অঙ্গীকারনামাকে বলা হয় প্রাপ্য নোট অথবা প্রাপ্য বিল। এখন প্রাপ্য নোট হিসাববুক্তকরণ সংক্রান্ত যে লেনদেন সমূহ রয়েছে সেটাকে 4টি ভাগে ভাগ করা যায়। যে জাবেদ দাখিলাগুলো আমরা দিব বা যে লেনদেন সমূহ রয়েছে সেই লেনদেন সমূহকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে নোট প্রাপ্তি অথবা স্বীকৃতি। আমরা প্রাপ্য নোট যখন পাবো অথবা স্বীকৃতি প্রদান করব তখন আমরা কি ধরনের জাবেদ দাখিলা দিব, এটা হচ্ছে ক নাম্বার। খ নাম্বার হচ্ছে প্রাপ্য নোটের প্রতি সম্মান প্রদর্শন অথবা প্রাপ্য নোট আদায়। সো প্রাপ্য নোট স্বীকৃতি প্রদান করলাম, এরপরে হচ্ছে প্রাপ্য নোট যদি আদায় হয় তখন আমরা কি করব, জাবেদ দাখিলা প্রদান করব। 3 নাম্বার স্টেপ হচ্ছে প্রাপ্য নোটের অমর্যাদা অথবা প্রত্যাখ্যাত। প্রাপ্য নোট যদি অমর্যাদাকৃত হয় বা প্রাপ্য নোট যদি প্রত্যাখ্যাত হয় এটা হচ্ছে একটা ভাগ। আর শেষ ভাগটা হচ্ছে প্রাপ্য নোটের নবায়ন সমন্বয় দাখিলা প্রদান। সো প্রাপ্য নোট সংক্রান্ত যেই জাবেদ দাখিলাগুলো দিতে হয় এখানে 4 ধরনের লেনদেন আমরা দেখছি। একটা হচ্ছে প্রাপ্য নোট যদি প্রাপ্তি হয় বা স্বীকৃতি প্রদান করা হয়, এরপর হচ্ছে প্রাপ্য নোটের প্রতি সম্মান প্রদর্শন বা প্রাপ্য নোট যদি আদায় হয়, এরপর হচ্ছে প্রাপ্য নোট যদি অমর্যাদাকৃত হয় বা প্রত্যাখ্যাত হয়, আর হচ্ছে প্রাপ্য নোট নবায়ন যদি হয়। প্রাপ্য নোট যদি নবায়ন করা হয় তাহলে আমরা এই নবায়ন সম্পর্কিত আমরা কি জাবেদ দাখিলা দিব সেটা আমরা এখন একটা একটা করে দেখব। সো উল্লেখিত 4টি ভাগ সম্পর্কিত জাবেদ দাখিলা সংক্ষিপ্ত আকারে নিম্নে উল্লেখ করা হলো। সো এক নাম্বার হচ্ছে কি, যখন প্রাপ্য হিসাব দেনাদার বৃন্দের নিকট থেকে প্রাপ্য নোট পাওয়া যায়, সো তখন আমরা কি করব, যেহেতু প্রাপ্য হিসাব থেকে পাওয়া গেছে, সো প্রাপ্য হিসাব হচ্ছে এখানে ক্রেডিট, কারণ কি অ্যাসেট কমে গেছে। আর প্রাপ্য নোট পাওয়া গেছে, তাই না? সো প্রাপ্য হিসাব এখানে ক্রেডিট হয়েছে আর প্রাপ্য নোট হচ্ছে এখানে ডেবিট। সো প্রাপ্য নোটও কিন্তু অ্যাসেট। সো অ্যাসেট একদিকে বৃদ্ধি পাচ্ছে আরেকদিকে কমে যাচ্ছে। সো সম্পদ যদি বৃদ্ধি পায় তখন আমরা সেটাকে ডেবিট করি আর কমে গেলে সেটাকে ক্রেডিট করি। আমি আবার জিনিসটা বুঝাচ্ছি যে প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্য নোট যদি পাওয়া যায় তখন আমরা প্রাপ্য নোটকে হচ্ছে ডেবিট করব আর প্রাপ্য হিসাবকে আমরা ক্রেডিট করব। এরপর দেখি আর কি আছে। 2 নাম্বার, মেয়াদ পূর্তিতে সুদ সহ প্রাপ্য নোটের টাকা যদি পাওয়া যায় তখন আমরা কি করব। হ্যাঁ, একটা হচ্ছে প্রাপ্য নোটের সুদ যদি এখানে পাওয়া যায় তখন আমরা মানে প্রাপ্য সুদ যদি হয় সেটা হচ্ছে প্রাপ্য সুদ ডেবিট আর সুদ আয় ক্রেডিট। সো দেখো এখানে ক নাম্বার দেওয়া আছে। ক নাম্বার মানে হচ্ছে এখানে মেয়াদ পূর্তিতে সুদ সহ প্রাপ্য নোটের টাকা পাওয়া গেল। সো ক নাম্বার স্টেপে বলা আছে যদি সুদ প্রাপ্য হয় তখন আমরা কি জাবেদ দাখিলা দিব, প্রাপ্য সুদ হিসাব ডেবিট আর সুদ আয় হচ্ছে ক্রেডিট। এখানে প্রাপ্য সুদ এটা হচ্ছে সম্পদ, ঠিক আছে? প্রাপ্য সুদ হচ্ছে অ্যাসেট মানে সম্পদ। সম্পদ এখানে বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, আর সুদ আয় হচ্ছে কি, প্রতিষ্ঠানের জন্য আয় অথবা রেভিনিউ, সো এটা হবে ক্রেডিট। এরপর দেখো কি বলা আছে, মেয়াদ পূর্তিতে সুদ সহ প্রাপ্য নোটের টাকা পাওয়া গেল। এখানে খতে বলা হয়েছে সুদ সহ প্রাপ্য নোটের টাকা প্রাপ্তির জন্য। হ্যাঁ, সুদ সহ যদি প্রাপ্য নোটের টাকা পাওয়া যায় তাহলে কি হবে, নগদান হিসাব ডেবিট, কারণ নগদ টাকা পেয়েছি। সো অ্যাসেট বৃদ্ধি পেয়েছে তাই নগদান হিসাব ডেবিট, প্রাপ্য নোট এখানে ক্রেডিট হবে কারণ প্রাপ্য নোটের টাকা আমরা পেয়ে গেছি, তাই না? সো প্রাপ্য নোট নামক যে অ্যাসেটটা ছিল সেটা কমে যাবে তাই ক্রেডিট হবে। আর প্রাপ্য সুদ হচ্ছে এখানে ক্রেডিট কারণ আমরা সুদ সহ টাকাটা রিসিভ করেছি, তাই না? সো নগদ ডেবিট, প্রাপ্য নোট ক্রেডিট আর প্রাপ্য সুদ এখানে ক্রেডিট হবে।
এরপর 3 নাম্বার প্রাপ্য নোট ব্যাংক বা বিল দালালের নিকট থেকে বাট্টা করা হলে প্রাপ্য নোট কিন্তু বাট্টা করা যায় তাই না মেয়াদ পূর্তির আগেই প্রাপ্য নোট ইচ্ছা করলে ব্যাংক অথবা বিল দালালের নিকট থেকে বাট্টা করে সেই টাকাটা নগদে পাওয়া যায় সো সেক্ষেত্রে আমাকে ওই যে বাট্টাটা একটু প্রদান করতে হবে সেটা আমরা সুদ খরচ নামে ডেবিট করব ধরো আমার প্রাপ্য নোটটা হচ্ছে 30,000 টাকা সো আমি এই 30,000 টাকার প্রাপ্য নোট যদি ব্যাংকের নিকট গিয়ে ভাঙাই তাহলে ব্যাংক মনে করে 100 টাকা হচ্ছে বাট্টা অথবা সুদ চার্জ একটু রেখে দিবে আর বাকি টাকাটা হচ্ছে তোমাকে নগদে প্রদান করবে সো নগদ ডেবিট মানে বাকি যত টাকা থাকে সেটা তো নগদে পাচ্ছি তাই না সো নগদ ডেবিট সুদ খরচ এখানে কত 100 টাকা সেটা হচ্ছে ডেবিট আর প্রাপ্য নোট এটা হচ্ছে ভাঙিয়ে দিয়েছে বা বাট্টা করে দিয়েছে সেক্ষেত্রে প্রাপ্য নোট কি হবে এখানে ক্রেডিট হবে মানে অ্যাসেটটা কমে গেছে সো আমার কাছে যে প্রাপ্য নোট নামক সম্পদটা ছিল সেটা হ্রাস পেয়েছে আমি নগদে টাকাটা পেয়েছি এই জন্য আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে আর সুদ খরচ এখানে এটা তো আমার খরচ তাই না এই 100 টাকাটা হচ্ছে আমার একটা খরচ তাই এটা হবে ডেবিট চার নম্বরে বলা হয়েছে যে প্রাপ্য নোট যদি প্রত্যাখ্যাত হয় তখন সেটা জমা দাখিলে কি হবে প্রাপ্য হিসাব ডেবিট আর প্রাপ্য নোট ক্রেডিট আমরা একদম এক নম্বরে দেখেছিলাম যে প্রাপ্য হিসাব থেকে যদি প্রাপ্য নোট পাওয়া যায় তখন প্রাপ্য নোটকে আমরা ডেবিট করেছিলাম প্রাপ্য নোট যখন পাওয়া যায় প্রাপ্য হিসাব থেকে তখন প্রাপ্য নোট হচ্ছে ডেবিট আর প্রাপ্য হিসাব হচ্ছে এখানে ক্রেডিট তাই না সো এখন যেহেতু প্রত্যাখ্যাত হয়েছে সো প্রাপ্য হিসাব হবে ডেবিট আর প্রাপ্য নোট হবে ক্রেডিট কারণ ওই প্রত্যাখ্যাত হয়ে কার কাছে গেছে প্রাপ্য হিসাবের কাছে সো প্রাপ্য হিসাব এখানে আবার ডেবিট হয়ে যাবে আর প্রাপ্য নোট ক্রেডিট হয়ে যাবে এখন বন্ধুরা প্রাপ্য হিসাব হচ্ছে মূলত ধারে যখন পণ্য বিক্রয় করা হয় বা ধারে সেবা প্রদান করা হয় তখন এই প্রাপ্য হিসাবের উৎপত্তি হয় যে ক্রেতা আমাকে বলে ক্রেতা মানে হচ্ছে এখানে প্রাপ্য হিসাবের কথা বলছি যে প্রাপ্য হিসাব আমাকে বলে বা দেনাদার আমাকে বলে যে আমি টাকাটা একটা নির্দিষ্ট সময় ফেরত দিয়ে দিব হ্যাঁ আর সেজন্য সে কি করে একটা প্রাপ্য নোট তৈরি করে আর প্রাপ্য নোটটা হচ্ছে বিক্রেতার নিকট দিয়ে দেয় যে বিক্রেতা বা ওই নোটের ধারককে একটা নির্দিষ্ট সময় পর যদি বলে 3 মাস তাহলে 3 মাস পর নির্দিষ্ট পরিমাণ অর্থ তাকে পরিশোধ করতে বাধ্য থাকবে সো প্রাপ্য নোট এখন যেহেতু প্রত্যাখ্যাত হয়েছে তাই প্রাপ্য হিসাব হবে ডেবিট আর প্রাপ্য নোট হচ্ছে এখানে ক্রেডিট হবে 5 নাম্বার প্রাপ্য নোট নবায়নের জন্য সো প্রাপ্য নোট নবায়নের জন্য আমরা কি জমা দাখিলা দিতে পারি সেগুলো আমি এখন দেখাবো ক নাম্বার প্রথমে পূর্বের নোট বাতিল করতে হবে সো একটা জিনিস যখন নবায়ন করতে হয় মানে নতুন করে তৈরি করতে হয় আবার তাহলে আগেরটা বাতিল করতে হবে হ্যাঁ মনে করো আমরা পাসপোর্ট যখন হচ্ছে নবায়ন করি ঠিক আছে তার মানে আমার আগের পাসপোর্টটা হচ্ছে কি বাতিল এরকম আর কি যে নবায়ন করছি তার মানে পূর্বের নোটটা বাতিল করতে হবে সো প্রাপ্য হিসাব হচ্ছে ডেবিট আর প্রাপ্য নোট ক্রেডিট সো পূর্বের নোটটা বাতিল করার ক্ষেত্রে যে আমরা যে প্রত্যাখ্যাত প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হওয়ার পর যে জমা দাখিলটা দিয়েছিলাম সেটাই এখন দিব যে প্রাপ্য নোট হিসাব ক্রেডিট আর হচ্ছে প্রাপ্য হিসাবটা এখানে ডেবিট হবে এরপর খ নাম্বার এটাও হচ্ছে প্রাপ্য নোট নবায়নের জন্য প্রথমত আমরা কি করলাম পূর্বের যে প্রাপ্য নোটটা ছিল সেটাকে বাতিল করলাম এরপর সুদ সহ নতুন নোট প্রস্তুতের জন্য আমরা কি জমা দাখিলা দিব প্রাপ্য নোট ডেবিট কারণ আমরা নতুন একটা নোট হচ্ছে তৈরি করছি সো অ্যাসেট আবার বৃদ্ধি পাচ্ছে প্রাপ্য নোট ডেবিট প্রাপ্য হিসাব হচ্ছে এখানে ক্রেডিট হবে আর সুদ আয় এখানে হচ্ছে ক্রেডিট হবে সো ভালো করে লক্ষ্য করো প্রাপ্য নোট আমরা নতুন করে প্রস্তুত করছি সো প্রাপ্য নোট ডেবিট প্রাপ্য হিসাব হচ্ছে এখানে ক্রেডিট আর সুদ আয় হচ্ছে এটা কি প্রতিষ্ঠানের জন্য একটা রেভিনিউ হ্যাঁ রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে কারণ আমি সুদ সহ নোট প্রস্তুত করছি এই প্রাপ্য নোটের উপর কি পাবো আমি সুদ পাবো সো এই সুদটা কে পাবে সুদটা হচ্ছে যিনি প্রাপ্য নোটের ধারক বা বিক্রেতা বা যার নিকট হচ্ছে প্রাপ্য নোটটা থাকবে সে হচ্ছে এই সুদটা পাবে সো প্রাপ্য নোটের টাকা প্লাস হচ্ছে সুদ পাবে সো প্রাপ্য নোট যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে আমরা ডেবিট করি প্রাপ্য হিসাবকে আমরা এখানে ক্রেডিট করেছি সম্পদ হ্রাস পেয়েছে আর সুদ আয়কে হচ্ছে আমরা এখানে ক্রেডিট করেছি সো প্রাপ্য হিসাব থেকেই আমরা যেহেতু প্রাপ্য নোট পাই এখানে প্রাপ্য হিসাবকে এই জন্য ক্রেডিট করছি আর সুদ আয় এটা কি প্রতিষ্ঠানের জন্য রেভিনিউ তাই এটাকে ক্রেডিট করছি ওকে তো বন্ধুরা এই ছিল প্রাপ্য নোট হিসাবভুক্ত করার উপায় আশা করি তোমরা
ভবিষ্যতে যখন প্রাপ্য নোট হিসাবভুক্ত করবে তখন এই জাবেদ দাখিলাগুলো আরেকবার দেখে নেবে এবং প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা আর কখনোই জিনিসটা ভুলবে না। পরের ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।